অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। ভালো লাগছে না মা, কিছু ভালো লাগছে না আমার। এদিকে আমার এক মেয়ের বিয়ে হচ্ছে, আর অন্যদিকে আমার আরেকটা মেয়ে বাড়ির কাজের লোকের মতো ঘুরে বেড়াচ্ছে। ঠিক বুঝতে পারছি না মা, প্রীতির জন্য আনন্দ করব নাকি তারার জন্য কষ্ট পাব। মনটাকে শক্ত করো বৌমা। দেখো দিদি ভাই তো আমাদের চোখের সামনেই আছে, ওরা নিশ্চয়ই ছোটদি ভাইকে আশীর্বাদ করবে। মনকে তো বোঝানোর চেষ্টা করছি মা, মনটাকে শান্ত রাখারও চেষ্টা করছি। আসলে কি জানেন তো মা, আদি আর তারার ডিস্টেন্সটা আমি কমাতে পারিনি। আদি এখন তারার সাথে যে ব্যবহারটা করছে তাতে আমার প্রোটেস্ট করা উচিত ছিল মা। বৌমা এসবগুলো কিন্তু করতে যেও না, ঝামেলা বাড়িয়ে কোনো লাভ নেই বৌমা। দেখো ভগবান যেটা চাইছে সেটাই তো হবে, আর দিদি ভাই তো চোখের সামনে আছে না, এইটা ভেবে তুমি মনকে সান্ত্বনা দাও। কপালে যা আছে সেটা তো হবেই বৌমা, কিচ্ছু করতে যেও না। দেখো ছোটদি ভাইয়ের বিয়ে, এরকম চোখে জল নিয়ে তুমি দাঁড়িয়ে থেকো না বৌমা। চোখের জল ফেলো না, অমঙ্গল হবে, চোখটা মোছো। আর ছোটদি ভাইয়ের বিয়েতে আমরা যদি একটু হাসি মুখে না থাকি তাহলে কি ছোটদি ভাইয়ের ভালো লাগবে বলো? মনটাকে শক্ত করো, একদম ঝামেলার মধ্যে যেও না আমি বলছি।